ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে যে কোনো উন্নয়ন প্রকল্প নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিশ্ব পানি দিবস উপলক্ষে পানি ভবনের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি নদীর পানি যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী আবিরের রিপোর্ট বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজধানীর পানি ভবনে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পানির অপচয় কমাতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানির অপচয়টা বন্ধ করতে হবে সেটা নির্মাণ কাজেই হোক গৃহস্থলী কাজেই হোক বা সেই গাড়ি ধোয়ার কাজেই হোক যে কাজেই হোক লন্ড্রি ব্যবহার হোক সব ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে যে এই পানি সম্পদ অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত কাজে এই যে আমাদের অমূল্য সম্পদটা রয়েছে এই সম্পদটা আমরা কিভাবে সংরক্ষণ করে ব্যবহার করতে পারি বা ভবিষ্যৎ বংশধরা ব্যবহার করতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে নদীর পানির গতি স্বাভাবিক রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী জলবদ্ধতা দূরীকরণের বিরাট ব্যবস্থা নিতে হবে কারণ যখনই যে কোনো নির্মাণ হবে বা আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নেওয়া হবে প্রত্যেকটা প্রোগ্রামে এটা মাথায় রাখতে হবে যে বন্যার সময় আমাদের যে পানি যে বহমান থাকে সেটা যেন বহতা থাকে আর সেই সাথে সাথে পানির যেন কোনো রকম বাধাগ্রস্ত না হয় সেদিকে দেখতে হবে বর্ষার পানি সংরক্ষণ করতে বিভিন্ন পরামর্শ দেন সরকার প্রধান আমাদের সারা বাংলাদেশে যত নদী নালা খাল বিল হাওর বাউর এবং আমাদের বিশেষ করে ছোটো ছোটো জলাধারগুলি সেগুলি সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ বর্ষাকালের পানি এবং বৃষ্টির পানি সংরক্ষণ করা এই পদক্ষেপটা আমাদের সবসময় নিয়ে নিতে হবে তাহলে আমাদের ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমে যাবে আর বাংলাদেশের জন্য ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করার ক্ষতি আরও হবে এই কারণে যে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটি জায়গা এই পানি আমাদের কিন্তু রক্ষা করে দেশের জন্য কল্যাণকর যেটা সেইভাবে পরিকল্পনা নিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে দেশ ও মানুষের কল্যাণে সঠিকভাবে পরিকল্পনা মাফিক কাজ করায় দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সমস্ত খালের সংযোগ সেগুলি সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা